والصلاة والسلام على رسول الله من لا نبي بعد. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরের কাছে যারা রয়েছ, ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস পাঠ 7, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সলাত। সলাত শব্দটি আরবি শব্দ। আরবিতে উচ্চারণ করার সময় উচ্চারণটি আসে সলাত। বাংলায় লেখার সময় আমরা বিভিন্ন লেখা পড়ে থাকি সালাত। তো সালাত শব্দটি আরবি শব্দ, আমি বোর্ডে লিখে দিচ্ছি সালাত। সালাত আরবি শব্দ, এর বাংলা অর্থ এই বাংলা অর্থ নিয়ে অনেকের, এমনকি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও সালাত শব্দের অর্থ বলতেই লিখে থাকে নামাজ। আসলে নামাজ শব্দটি হলো ফার্সি শব্দ, সালাত শব্দটি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা, মাগফিরাত কামনা করা, মনে মনে কথা বলা, কানে কানে কথা বলা, চুপে চুপে কথা বলা। অর্থাৎ সলাতের মাধ্যমে একজন মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে সালাত আদায় করে, প্লাস সালাত আদায়ের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাওয়ার, ক্ষমা প্রার্থনা হোক আর যা কিছু চাওয়ার হোক, সে চেয়ে থাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য সলাৎ শব্দের একটি অর্থ আছে মুনাজাত। মুনাজাত মানে গোপনে কিছু চাওয়া, গোপনে কথা বলা। আর সলাৎ শব্দের বাংলা অর্থ হচ্ছে দোয়া, রহমত, মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করা। সালাত শব্দের এতগুলো অর্থ, ভালো করে আরবি শব্দটি দেখবে। আর সালাত আরবি শব্দ, এর বাংলা অর্থ দোয়া, রহমত, মাগফিরাত, ক্ষমা প্রার্থনা ইত্যাদি। শিক্ষার্থী, এই হলো আবেদনিক অর্থ সালাতের। তোমরা জানো ইসলাম 5টি ভিত্তির উপর বা 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে সলাৎ শব্দটি বা সলাৎ স্তম্ভটি দ্বিতীয় স্তম্ভ, আবার ইবাদতের দিক দিয়ে সলাৎ প্রথম স্তম্ভ। ইসলামী শরীয়তের পরিভাষায় আরকান আহকাম সহ বিশেষ নিয়মে নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদতের নাম সলাৎ বা নামাজ। পরিভাষায় কি সালাত কাকে বলে? এই প্রশ্নের উত্তরে কি লিখবে? আহকাম আরকান সহ, অর্থাৎ তোমরা ক্লাস 5 যে পড়ে এসেছ 7টি আহকাম 7টি আরকান, অর্থাৎ বাইরে সালাতের বাইরে যে ফরজ সেগুলো বলা হয় সালাতের আহকাম, আর সালাতের ভিতরে যে 7টি ফরজ সেগুলোকে বলা হয় সালাতের আরকান। এই যে আহকাম আরকান সহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে যে ইবাদত বন্দিগি করা হয় তার নাম হচ্ছে সালাত। সালাত কাকে বলে? আহকাম আরকান সহ নির্দিষ্ট নিয়মে সময় মতো বা ওয়াক্ত মতো ইবাদত
করাকে সালাত বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে সালাতের আবেদনের অর্থ, পারিভাষিক অর্থ তোমাদেরকে বোর্ডে লিখে দিলাম এবং আমি মৌখিক ভাবে বললাম যে নির্দিষ্ট নিয়মে আহকাম আরকান সহ নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য সালাতকে ওয়াক্ত মতো বা সময় মতো আদায় করাটা ফরজ করা হয়েছে, সূরা নিসা এই কথাটি বলা হয়েছে। সুতরাং ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আহকাম আরকান সহ যে ইবাদত বন্দি করা হয় তাকে বলা হয় সালাত। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা, এগুলো হলো ইসলামের মূল ভিত্তি। অর্থাৎ বুখারী মুসলিম শরীফে হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন আশহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই যে বুখারী মুসলিম শরীফে হাদিসটি, ইসলামের পাঁচটি স্তম্ভ, তার মধ্যে সালাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রিয় শিক্ষার্থী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। অর্থাৎ সালাতের গুরুত্ব অপরিসীম। সেই সাথে সালাত সম্পর্কে হাদিসে আরো অনেক অনেক উদ্ধৃতি রয়েছে, যেমন কোরআনে রয়েছে ইন্না সালাতাকা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল বেহায়াপনা নির্লজ্জতা কাজ থেকে বিরত রাখে। সুতরাং সালাত আদায় করা প্রত্যেকের জন্য ফরজ। তা কতটুকু বয়সে সেটিও কিন্তু হাদিসে রয়েছে যে 7 বছর বয়সে যখন পদার্পণ করে কারো সন্তান, সে অর্থাৎ তার পিতা মাতা তাকে নামাজ শিক্ষা দিবে। নামাজ শিক্ষা করলে 7 থেকে 10 বছর মধ্যে শিক্ষা দেওয়ার পর 10 বছরের পরে যদি সে সালাত নিয়মিত আদায় না করে তাকে বিছানা পৃথক করে দিতে হবে, তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, তাকে প্রহার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সালাতের গুরুত্ব অপরিসীম। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সূরা আল বাকারা 43 এবং আরো অন্যান্য সূরায় রয়েছে, প্রায় 82 জায়গা রয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে সালাতের গুরুত্ব অপরিসীম। আমাদের পিতামাতা বা তোমাদের পিতামাতা অনেক ভালোবাসে তোমাদেরকে, আমাদেরকে। শীতকালীন সময়ে শীতে কষ্ট হবে, সকালবেলা ঘুম ভেঙে যাবে, শরীর খারাপ করবে, এজন্য হয়তো আমরা আদর করে ঘুম থেকে জাগাই না, সালাত আদায় করতে দেই না বা বলি না। এজন্য পরকালে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিভাবকদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা যারা সন্তান রয়েছে তারা যেন অবশ্যই সালাত আদায় করি, আমাদের পিতা মাতাকে যেমন ভালোবাসি তেমনটা যেন কিয়ামতের দিনও ভালোবাসতে পারি, তাদের জন্য কাঠগড়ায় দাঁড়াতে না হয়, এজন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে। আর আমাদের অভিভাবকদের উচিত 7 বছর থেকেই তাদেরকে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে যেন তারা নিয়মিত সালাত আদায় করে। আর সালাত আদায়ের মাধ্যমেই আমাদের সন্তানরা নানা রকমের অশ্লীল ও কুকর্ম থেকে বিরত থাকতে পারে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। সুতরাং এই কথাটি মিথ্যা হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কথাটি আগেই বললাম তো, আনকাবুত আয়াত 45। নামাজ আদায় করে দুনিয়াতে মর্যাদা পাবে, আখিরাতে পাবে জান্নাত। অর্থাৎ হাদিসে রয়েছে আসসালাতু মিফতাহুজ জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। অন্যান্য ইবাদত করলাম, সালাত আদায় করলাম না, টাকা আসে আমি যাকাত দিয়ে দিলাম, দান খয়রাত করলাম, টাকা আছে আমি হজ করতে গেলাম, 2 বারের কাছে 5 বার হজ করলাম, কিন্তু সালাত যদি আমি আদায় না করি, অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। সূরা মাওনে তো বলা হয়েছে যারা ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত আদায়ে অলসতা করে, শৈথিল্য প্রকাশ করে, শৈথিল্য প্রদর্শন করে, ঢিলে ঢালা ভাব প্রদর্শন করে, তাদের অভিশাপ দিয়েছেন। সুতরাং আমরা যেন একেবারে খুশুখুজু সহ, গুরুত্ব সহকারে, একাগ্র চিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সালাত আদায় করি। প্রিয় শিক্ষার্থী, তাহলেই সালাত আমাদের জন্য জান্নাতের চাবি হবে। আর অন্যান্য ইবাদত যতই করি, আর সালাত মিফতাহুল জান্নাহ,
এই হাদিসটির দ্বারা বোঝা যায় যে আমি অন্যান্য ইবাদতের দ্বারা যদি জান্নাত লাভ করিও তাও জান্নাতে গিয়ে আমি জান্নাতের দরজা খুলতে পারবো না, কেননা জান্নাতের চাবি যে ইবাদত করলে পাওয়া যাবে সেই ইবাদত থেকে আমি বঞ্চিত, অর্থাৎ সালাত। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সালাতের বিষয়ে তাকিদ দিয়েছেন, সালাত সালাত। সেই সালাত যদি তরক করি, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাত তরক করলো সে যেন কাফের হয়ে গেল। সুতরাং ওজোর ব্যতীত কোনো কারণ ব্যতীত যেন আমরা সালাত তরক কখনো না করি। হাদিসে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, যে ব্যক্তি একটু অসুস্থ হয় সে জন্য সালাত বসে বসে আদায় করে, দাঁড়ানোর জায়গায় বসে সম্ভব না হলে শুয়ে যেন সালাত আদায় করে, মনে মনে যেন সালাত আদায় করে। সেই সাথে সালাত আদায়ের এতটাই গুরুত্ব যে কেউ যদি সফরে থাকে, ভ্রমণে থাকে, তো সেই যানবাহনে যেভাবেই থাক যানবাহনে অন্তত মনে মনে সালাত আদায় করতে হবে। আর এজন্য আরো একটু সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সালাতের একটি রয়েছে কসর সালাত, অর্থাৎ চার রাকাত জোহরের সালাত সফরে বাসের মধ্যে ট্রেনের মধ্যে নামাজের ব্যবস্থা নেই, চার রাকাত ফরজ সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুই রাকাত ফরজ সালাত আদায় করেছেন। সুন্নাত না বলে তো খবরই নাই, বরং ফরজ সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সন্তুষ্টির জন্য, বান্দাকে বান্দা যেন সালাত নিয়মিত আদায় করে বান্দার সহজ করার জন্য চার রাকাত ফরজ সালাতের ক্ষেত্রে মাত্র দুই রাকাত সালাত ফরজ করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, এ থেকে বোঝা যায় তবুও সালাত আদায় করতে হবে, তা না হলে কেন আল্লাহ রাব্বুল আলামিন চার রাকাত ফরজ সালাতের ক্ষেত্রে দুই রাকাত করে দিলেন? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই সালাতের গুরুত্ব রয়েছে, আমরা যদি নিয়মিত সালাত আদায় করি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো, আমরা দুনিয়াতেও শান্তি লাভ করবো, আখিরাতেও শান্তি লাভ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ যা দ্বারা তুমি গুনাহ মিটিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় যে আমরা ওযু করে থাকি, ওযুর সময়ে আমাদের পাপ সময় হাতের পাপ ওযুর পানির দ্বারা একেবারে ফোটায় ফোটায় ঝরে পড়ে, মুখের মুখ ধৌত করার কারণে মুখের পাপগুলো ঝরে পড়ে, পা ধৌত করার কারণে পায়ের পাপ বা গুণাসমূহ ঝরে পড়ে, মাথা মাসে করার কারণে মাথার গুণাগুলো ঝরে পড়ে, এমনিভাবে প্রত্যেকটা অঙ্গের যে পাপ সমূহ গুণাসমূহ রয়েছে সবগুলো ঝরে পড়ে যাবে, তাহলে আমরা নিষ্কলুষ ও নির্দোষ এবং নিষ্পাপ পেয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তাওফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত এবং সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার তাওফিক যেন আমাদের দান করেন, সেই কামনা করি। আল্লাহ তুমি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করো, আমরা যেন নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি এবং আমাদের পরিবার পরিজনকে যেন সালাতমুখী করতে পারি, সেই তাওফিক আমাদেরকে দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।